আগরতলা লেক চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে বৃহস্পতিবার বাজার থেকে 150 কোটা ব্রাউন সুগার সহ দুজনকে আটক করেছে। জানা গেছে, বহুদিন ধরে বাজারে এই ব্যবসার সঙ্গে জড়িত ছিল দুই যুবক। বাজারের ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা একটা খবর পাই যে লেক্সমণি বাজারে নাকি দুইটা ছেলেদের আটক করছে, তারা নেশার কারবারের সঙ্গে যুক্ত। তো এখানে আইসে লেক্সমণি বাজারে দেখলাম যে ঠিক দুইটা লোকের আটক করে রাখছে। তারা একটা নাম হলো আকাশ দত্ত, একটা অর্জুন সরকার। তারা দুজনের কাছ থেকে ওই ভাইলস পাওয়া গেছে, যারা আমরা লোকালি হিরোইন বা কোটা বলে জানি। কত টাকা কাছে দিই তারা লোকের লোক ডিটেইন করছে। কতগুলো পাওয়া গেছে? 150 কোটা। আসল মালিককে আমরা খুঁজে দিয়েছি, তাদেরকে জিজ্ঞাসা করে।